স্কুল টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। পঞ্চায়েত ভোটের আগে নিজেদের ভোটার কার্ডের সমস্ত তথ্য ঠিকঠাক আছে কি না যাচাই করে নেওয়া উচিত। ভোটার কার্ডের তথ্য অনুসারে আপনার পার্ট নম্বর কত, ভোটার লিস্টে আপনার সিরিয়াল নাম্বারই বা কত, কোন ভোট কেন্দ্রে আপনি ভোট দিতে যাবেন, এই সমস্ত তথ্য জানতে গেলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওর মাধ্যমে আমরা ভোটার লিস্টে কত নম্বরের নাম আছে, পার্ট নম্বর কত, কোন ভোট কেন্দ্রে ভোট দিতে যাব বা কীভাবে ভোটার লিস্ট ডাউনলোড করব সেটি দেখে নেব। প্রথমে আমরা নিজের ভোটার কার্ডের নম্বর অনুসারে কীভাবে সমস্ত তথ্য জানতে পারবো সেটি দেখে নেব। দুটি পদ্ধতি আমরা দেখব, যার মধ্যে একটি হলো SMS পদ্ধতি আর একটি ওয়েবসাইটের মাধ্যমে জানব। SMS এর মাধ্যমে নিজের ভোটার কার্ড সংক্রান্ত তথ্য জানতে গেলে একটি মেসেজ করতে হবে, সেই মেসেজটি করতে হবে 51969 নম্বরে। এখানে একটি মেসেজ লিখতে হবে সবগুলি ইংরেজি বড় হাতের হরফে। মেসেজে লিখতে হবে WB স্পেস EC স্পেস তারপর নিজের ভোটার কার্ডের নম্বর অর্থাৎ এপিক নম্বর। যদি কোনো ব্যক্তির ভোটার কার্ডের নম্বর XYZ 1 2 3 4 5 6 7 হয় সেক্ষেত্রে লিখতে হবে WB স্পেস EC স্পেস XYZ 1 2 3 4 5 6 7। এই মেসেজটি লেখার পর 51969 নম্বরে পাঠিয়ে দিতে হবে। SMS পাঠানোর কিছুক্ষণ পরেই আপনার ভোটার কার্ড সংক্রান্ত সমস্ত তথ্য আপনার মোবাইলে SMS এর মাধ্যমে চলে আসবে। এরপর আমরা যদি ভোটার কার্ডের সমস্ত তথ্য প্রিন্ট করতে চাই বা ডাউনলোড করে মোবাইলে বা কম্পিউটারে সেভ করে রাখতে চাই সেক্ষেত্রে এই পদ্ধতিটি অবলম্বন করতে হবে। ওয়েবসাইটের মাধ্যমে ডাউনলোড করার জন্য চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের একটি ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটি হলো CEO ওয়েস্ট বেঙ্গল ডট NIC ডট ইন। এই ওয়েবসাইটটি ওপেন করার পর নিচের দিকে ডান দিকে একটি অপশান আছে, যে অপশানটি এরম দেখতে হবে, এই অপশানটিতে ক্লিক করতে হবে। এই অপশানটিতে ক্লিক করলেই সার্চ ইলেকটোরাল রোল এই পেজটি খুলে যাবে, যেক্ষেত্রে আমরা কোনো ব্যক্তির নাম বা এপিক নম্বর দিয়ে সার্চ করতে পারবো। এখানে দুটি অপশান আছে, এখানে এপিক নম্বর লেখার জায়গা আছে এবং এখানে ক্যাপচা কোড লেখার জায়গা আছে। ক্যাপচা কোড লেখার পর এখানে সার্চ বাটনে ক্লিক করে সার্চ করতে পারবো। নেম দিয়ে সার্চ করতে গেলে এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম লিখতে হবে, তার সঙ্গে ক্যাপচা কোড দিতে হবে। এপিক নম্বর দিয়ে সার্চ করতে গেলে এখানে শুধুমাত্র এপিক নম্বর এবং ক্যাপচা কোড দিয়ে সার্চ করলেই হবে। কিভাবে আমরা এপিক নম্বর দিয়ে সার্চ করব দেখে নেব। এখানে এপিক নম্বর ক্যাপচা কোড লিখলাম, এরপর এখানে সার্চ বাটনে ক্লিক করব। সার্চ বাটনে ক্লিক করতে এখানে দেখুন টোটাল 1 রেকর্ড ফাউন্ড, অর্থাৎ এই এপিক নম্বর অনুসারে সমস্ত ডিটেলস এখানে চলে এসেছে। এখানে বাম দিকে দেখুন ভিউ ডিটেলস বলে একটি অপশান আছে, সেখানে লেখা আছে শো। এই শো অপশানে ক্লিক করলেই সমস্ত তথ্য চলে আসবে। এখানে দেখুন ভোটার ইনফরমেশন, ভোটার তথ্য, অর্থাৎ ওই এপিক নম্বর অনুসারে ভোটারের সমস্ত তথ্য এখানে চলে এসেছে। এপিক নম্বর অনুসারে এখানে ভোটারের অ্যাসেম্বলি কনস্টিটিউশন নেম এবং নাম্বার চলে এসেছে, পার্ট নম্বর এসেছে, নাম, সেক্স, এপিক নম্বর, ফাদার্স মাদার, হাজব্যান্ড নেম, ভোটার সিরিয়াল নাম্বার এবং পোলিং স্টেশন নেম এবং নাম্বার। ভোটের ঠিক আগে আগেই সার্চ করলে এখানে পোল ডেট, ডে এবং টাইম দেওয়া থাকবে। এই তথ্যটি যদি আপনি প্রিন্ট করে রাখতে চান সেক্ষেত্রে এখানে প্রিন্ট অপশানে ক্লিক করতে হবে, কিংবা সেভ করে রাখতে চাইলেও এই প্রিন্ট অপশানে ক্লিক করে নির্দিষ্ট পদ্ধতিতে সেভ করা যাবে। কিভাবে আমরা প্রিন্ট করব বা এটি কম্পিউটারে বা মোবাইলে সেভ করে রাখবো সেই সংক্রান্ত ভিডিও চ্যানেলে আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এরপর আমরা কোনো ভোট কেন্দ্রের ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করব সেটি দেখব। কোনো ভোট কেন্দ্রের ভোটার লিস্ট ডাউনলোড করতে গেলে বা দেখতে গেলে সেক্ষেত্রে আমরা একই ওয়েবসাইট অর্থাৎ CEO ওয়েস্ট বেঙ্গল ডট NIC ডট ইন ওয়েবসাইট ওপেন করব। এই ওয়েবসাইটের নিচের দিকে ডান দিকে একটি অপশান আছে ভোটার লিস্ট। একটু আগে আমরা ভোটার ডিটেলস সার্চ করার জন্য যে অপশানটি ক্লিক করলাম তার ঠিক নিচেই ভোটার লিস্ট অপশানটি আছে। এই ভোটার লিস্ট অপশানে ক্লিক করে আমরা সমস্ত ভোটার কেন্দ্রের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারব। ভোটার লিস্ট অপশানে ক্লিক করলাম, ক্লিক করতেই এই পেজটি খুলে গেল যেখানে ডিস্ট্রিক্ট নাম দেওয়া আছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত জেলার নাম এখানে দেওয়া আছে। আপনি যে জেলার ভোটার লিস্ট ডাউনলোড করতে চান সেই জেলাটিতে এখানে ক্লিক করতে হবে। এখানে আমি পুরুলিয়া সিলেক্ট করলাম। পুরুলিয়া সিলেক্ট করতেই এখানে দেখুন একটি পেজ এলো যেখানে অ্যাসেম্বলি নাম্বার এবং অ্যাসেম্বলি নেম দেওয়া আছে। আপনি যে অ্যাসেম্বলির ভোটার লিস্ট ডাউনলোড করতে চান সেটি আপনাকে সিলেক্ট করতে হবে।
আমি এখানে 242 পুরুলিয়া সিলেক্ট করলাম। এরপরে দেখুন এখানে 242 পুরুলিয়া অ্যাসেম্বলির যতগুলো পার্ট নম্বর আছে এখানে চলে এসেছে। পার্ট নম্বরগুলি 1-2 করে আছে এবং সেই অনুসারে এখানে পোলিং স্টেশন অর্থাৎ ভোট কেন্দ্রের নাম দেওয়া আছে এবং এখানে দেওয়া আছে ড্রাফট রোল এবং ফাইনাল রোল। ড্রাফট রোল তারিখ হচ্ছে 9/11/2022 এবং ফাইনাল রোলের তারিখ হচ্ছে 5/11/2023, অর্থাৎ এই তারিখ পর্যন্ত ভোটার লিস্ট আপডেট করা হয়েছে। এক্ষেত্রে ধরুন এখানে পার্ট নম্বর 1-এর যে পোলিং স্টেশনটি আছে তার ভোটার লিস্টটি আমি ডাউনলোড করব। তার জন্য তার সোজাসুজি যে ড্রাফট রোল অপশানটি আছে সেই অপশানটিতে ক্লিক করতে হবে। এখানে আমি ড্রাফট রোল এই অপশানটিতে ক্লিক করলাম। এখানে ক্যাপচা কোড দিতে হবে, এখানে ক্যাপচা কোড লিখলাম। এরপর ভেরিফাই অপশানে ক্লিক করব। ভেরিফাই অপশানে ক্লিক করতেই এখানে ভোটার লিস্টটি চলে এলো। এই ভোটার লিস্ট থেকে আপনি আপনার ভোট কেন্দ্রের সমস্ত তথ্য বা কত ভোটার আছে সমস্ত ভোটারের নাম এখান থেকে পেয়ে যাবেন। ভোটার লিস্টে কোনো ব্যক্তির ফটো আছে কি না সেই তথ্যটিও আপনি এই ভোটার লিস্ট থেকে পেয়ে যাবেন। এই ভোটার লিস্টে কোনো ব্যক্তির ভোটার সিরিয়াল নম্বর, তার নাম, বাবার নাম এই সমস্ত ঠিক আছে কি না এবং ভোটার লিস্টে ফটো দেওয়া আছে কি না সেটিও এখানে পেয়ে যাবেন। সামনেই পঞ্চায়েত ভোট, তাই এই সংক্রান্ত ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।